নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। গাইস, তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 4:30। সবকটা পয়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। বন্ধুরা, আমি না দুপুর নাগাদ টোটালি ছাদটা পরিষ্কার করে রেখেছি, যে পায়রাদের আমি ছাড়বো 3 নাগাদ। কিন্তু মাঝে একটা সমস্যা হয়ে গেছে, আবার বৃষ্টি চলে এসছে। বৃষ্টি এসে টোটালি ছাদটা ভিজিয়ে দিয়ে গেছে। এদিকে আমাদের সবকটা পায়রা এখনো ঘরে ভেতরে আটকানো আছে। পায়রাগুলোকে না আমার এখন ছাড়তে হবে বন্ধুরা, যেহেতু আমি ভেবেছি পায়রাদের আজকে ছাড়বো তো ছাড়বোই। ছাদটা আমি হালকা করে ঝাড় দিয়ে দিয়েছি, আবার সমস্যা নেই কোনো, হালকা একটু ভেজা আছে। বন্ধুরা চলো, ওইদিকে তোমাদের একটা জিনিস দেখাতে হবে। ওই খাঁচার ভেতরে আর একটা পায়রা আমি শিফট করে দিয়েছি। কাকে শিফট করেছি তোমাদের আমি সেটা দেখিয়ে নিয়েছি। দেখেছো কাকে? আমাদের লক্কার বেবিটাকে। বেবিটাকে আমি শিফট করে দিয়েছি, যেহেতু ওর চোখের সমস্যাটা না দিন দিন বাড়ছিল। এর জন্য এখানে থাকুক, এখানে খাওয়া দাওয়া করবে, এখানে ওর ট্রিটমেন্ট করবো, এখানে বেশ ভালো সময় কাটবে, যেহেতু এখানে জায়গাটা প্রচুর বড়। আমাদের গাব্বার সাম্বা কী করছে সেটা আমরা দেখে নেবো, আস্তে করে খুলবো, নাহলে শয়তানগুলো আবার বেরিয়ে যেতে পারে। বাইরে যাবা না, কিন্তু একদম বাইরে যাবা না। পেটে দেখতে পারছি অতটাও খাবার নেই আমার, না এদের খেতে দিতে হবে। দেখো সবাই খাওয়ার জন্য চলে এসছে। তোমরা একটু বাইরে বেরোবা নাকি? তোমরা বাইরে বেলা তো শুধু উড়ে বেড়াবা, তোমরা তো ভালো না অতটা, এর জন্য তো তোমাদের আমি ছাড়তে পারি না। কই গাব্বার সাম্বা, এদিকে আসো। এই হাম্বাম্বাগুলো চলে আসছে আমার কাছে, তুমি আসছো না শুধুমাত্র। ওই দেখো ওরা দুজন ওই দিক দিয়ে কুরুকুরু করে বেড়াচ্ছে। এই লকারটা বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে। অতটা পাগল হও না, সময় হলে আমি তোমাকে ঠিক বাইরে নিয়ে যাবো। বন্ধুরা থাকুক ওর মতন, আমরা চলো একটু পায়রার খাঁচার ভেতর থেকে ঘুরে আসি, নাহলে আবার সমস্যা হতে পারে, আবার বৃষ্টি চলে আসতে পারে, পায়রা তারপর আমরা ছাড়তেই পারবো না। তো এইবার আমরা আস্তে আস্তে যাবো পায়রার খাঁচার ভেতরে। দেখি সবাই সরে যাও, কে কে আসো, চলো সরো সরো ওইদিকে যাও, ওইদিকে। দেখো সরে না একটাও, সরো সরো, আমাকে ঢুকতে দাও ভেতরে। দেখো আমাদের হোমার একদম বাইরে বেরোনোর জন্য রেডি বন্ধুরা। এটা হচ্ছে মেলটা, আর ফিমেলটা কই গেল? ফিমেলটা হচ্ছে এই যে, বেশ ভালো কথা। আর এদিকে একটু নোটিস করো, সবাই লাইন দিয়ে বসে আছে, অসাধারণ অসাধারণ। আমাদের টুনাটুনি দুজনই বাইরে এসছে, দেখো দেখো দেখো। আর এখানে আমাদের একটা বালি দাঁড়িয়ে আছে, আমাদের তো একটাই বালি আছে, বেশ ভালো কথা। এইখানে দেখতে পাচ্ছি আমাদের চিকু বন্ধুরা। আমাদের চিকুর না ঠান্ডা অনেকটাই ঠিক হয়ে গেছে, ও এখন আর গড়গড় গড়গড় করে আওয়াজ করে না, মাঝে মাঝে আওয়াজ হয়, বাট আর 2-3 দিন মেডিসিন খাইয়ে দেবো এমনি ঠিক হয়ে যাবে। গাইস ভেতরে কি হচ্ছে, আমাদের সুলতানা সুলতানের জোড়া রোম্যান্স হচ্ছে নাকি? এইখানে দেখো ঘরটা আমি টোটালি পরিষ্কার করে ফেলেছি, একদম চাপ নেই, বাইরেটাও একদম চকচক আছে বন্ধুরা। তো এইবার চলো আস্তে আস্তে ভেতরে যাই আমরা, ভেতরে সবাই কি করছে সেটা দেখে আসি, বেবিগুলো সব ঠিকঠাক আছে নাকি সেটা আমরা চেক করবো। কে ডিমটা দিচ্ছে, আমাদের রাজা নাকি? বর্তমানে আমাদের রাজা ডিমটা দিচ্ছে বন্ধুরা, দেখো অসাধারণ লাগছে। রাজার লোমগুলো কেমন নোংরা হয়েছে দেখেছো? আর রাজার ওইখানে না ঠোঁট রাখতে রাখতে ওইখানে না গলার লোমই উঠে গেছে, ঠিক আছে? দেখেছো ও যখন নিচেতে হেঁটে বেড়ায় তখন তো মাথা একদম বাঁকা করে রাখে, আর ওর ঠোঁটটা ওইখানে মিশে থাকে, এর জন্যই ওইখানে লোম একদম ফাঁকা হয়ে গেছে বন্ধুরা। আজকে একজন আমাকে কোশ্চেন করেছে, দাদা মলটিন কাকে বলে? তো তোমাদের আমি জানিয়ে দিচ্ছি, আগেও তোমাদের অনেক জানিয়েছি, এমনকি তোমরা অনেকে জানো। মলটিন হচ্ছে বিশেষ একটা সময়, যেই সময়ে পায়রাদের পুরনো পশম পড়ে, আর তখন ওদের অনেক ক্যালসিয়াম ভিটামিনের সমস্যা হয়, এর জন্য ওরা তখন রোম্যান্স করে না, মিটিং করে না, কিচ্ছু করে না। দু একটা পায়রা, যে পায়রাগুলো বেশি স্ট্রং সেই পায়রাগুলোর কোনো সমস্যা হয় না, তারা রোম্যান্স মিটিং চালিয়ে যায় বন্ধুরা, বেশ ভালো কথা। এখানে দেখতে পাচ্ছি এইবার একটা মলটিনে যাচ্ছে, বেশ ভালো কথা। আর এদিকে কে কে আছে তোমরা তাই দেখো, আমাদের ম্যাডাম বেবি বাইরে বেরোনোর জন্য রেডি হয়ে গেছে। গাইস ফিমেলটা কিন্তু আগে পরে এখনো খোপ থেকে বার হয়নি, মেলটা বেরিয়েছিল শুধুমাত্র, ফিমেলটা বার হয়নি। আজকে দেখছি ফিমেলটা বাইরে বেরোনোর জন্য রেডি হয়ে গেছে, অসাধারণ অসাধারণ। এই দেখো আমাদের ম্যাড্রাস এখনো একটা ডিম নিয়ে বসে আছে, আর একটা ডিম দেখা যাক কখন আসে বন্ধুরা। এইখানে আমাদের কালা সবুজটারও একই অবস্থা, কালা সবুজটাও খোপের ভেতরে বসে রয়েছে কিন্তু ডিমের কোনো খবর নেই বন্ধুরা। এইখানে কই গেল বেবিটা? ওহো তুমি এখানে নিচে নেমে গেছো, এই বেবিটার একটু সমস্যা হয়েছে, বেবিটার হালকা একটু ঠান্ডা লেগেছে, বেবিটার চোখ দিয়ে হালকা একটু জল বেরোচ্ছে এই যে এই সাইডের এই চোখটায়, ঠিক আছে? তো আমি ড্রপ লাগিয়ে দিয়েছি, দেখা যাক বেবিটাকে আমি কতটা বাঁচাতে পারি, কতটা ঠিক করতে পারি। আমাদের চুচুর সেই বেবিটা না এখনও ঠিক হয়নি, ওর এখনও চোখে সমস্যা। দেখো বন্ধুরা এটাকে আমাদের চটিয়াল মেলটা বর্তমানে ডিমটা দিচ্ছে, অসাধারণ অসাধারণ। চটিয়ালের ডিমের ভেতরে প্রপারভাবে জমে গেছে বন্ধুরা, আর বেশি দিন সময় লাগবে না আমাদের চটিয়ালের বেবি আসতে, চাপ নেই, আমরা অপেক্ষা করবো।
করবো। এইখানে একটু নোটিস করো, এইখানে আছে আমাদের চিকুর বেবি। আমাদের চিকুর বেবিকে অসাধারণ লাগছে বন্ধুরা। চিকু কিন্তু ছোটবেলায় এরকমই দেখতে ছিল, কিন্তু চোখটা ওর কালো ছিল না। এর চোখটা এত কালো হয়েছে কেন আমি বুঝতে পারছি না। এইখানে দেখো আমাদের শয়তান চিকু ঘরের ভেতরে চলে এসছে ডাকাডাকি করতে করতে। চিকুর এইবার কালারটা মুছে গেলে চিকুকে আর আমি কালার করবো না। চিকুকে এইবার কালার করে না একদম বাজে লাগছে। সরি চিকু, অনেক অনেক সরি। ওই দেখো 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 মারটা দেখো, তোমরা দেখো তো কেমনভাবে ধরেছে তোমরা, তাই দেখো। এরকম কামড় কে দেয় চিকু? ও চিকু, এরকম কামড় তো আমার চুচুও দেয় না, প্লাস আমাদের মোটা খালিও এরকম কামড় দেয় না। তুই আমাকে এত জোরে জোরে কামড় দিস, তোর কাছে কিন্তু আমি আর আসবোই না, ঠিক আছে? তোর কাছে আমি আর আসবোই না। দেখো আমাকে মারার জন্য পুরো টোটালি রেডি বন্ধুরা। তো এইবার চলো আমরা আস্তে আস্তে যাই আমাদের দেশির বেবি দেখতে। দেশির বেবিটা কোথায় তোমরা তাই দেখো। দেশির বেবি খাঁচার উপরে, আর এই যে আর একটা বেবি, বেশ ভালো কথা। এটা আমাদের চুচুর বেবি। সকালে তো আমাদের চুচু চুচুর বেবিকেই চিনতে পারিনি, খাওয়ালো না ঠিকঠাক করে, চলে যাও দুটো বেবি একই জায়গায়। এই দেখো বন্ধুরা, দুটো বেবির সাইজ কিন্তু বেশ ভালোই হয়ে গেছে, সমস্যা নেই কোনো। আর এই দেখো কে ডিমটা দিচ্ছে তোমরা তাই দেখো। এখন বর্তমানে আমাদের সালমান খান ডিমটা দিচ্ছে। সালমান খান একটু নড, হালকা হলেও একটু নড গাইজ, মনে হচ্ছে না একদম পুতুল, দেখো তোমরাই দেখো। আর সালমান খান আজকে উল্টো হয়ে বসেছে, অন্যদিন কিন্তু এভাবে বসে না, অন্যদিন সামনের দিকে মুখ দিয়ে তারপরে বসে, বাট আজকে উল্টো হয়ে বসেছে, এর জন্য সালমান খানের আমরা মুখ দেখতে পারছি ভালো করে। ও সালমান খান, ওই দেখো সালমান খানের খতরনাক রাগ কিন্তু গাইজ, আমি ধারে যাবো না, আর ধারে যাবো না। এইবার ঠিক হয়ে গেছে, এইবার ঠিকভাবে বসে পড়েছে, কিন্তু পাপার দুটো টিম এখনো ওর নিচে নেই। আর এদিকে এখন বর্তমানে আমাদের বালার বউ আছে। কি অবস্থা, কি খবর? হ্যাঁ ঢোকাতে আসে, পুরো হা করে ঢোকাতে আসে। আর এইখানে আসে কে? এখানে আমাদের কালিনী ডিমটা দিচ্ছে, ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা। এইবার আমার কি করতে হবে, টোটালি সবাইকে হালকা করে একটু ছেড়ে দিতে হবে, হালকা করে ছেড়ে দেবো, তারপরে খাবার দেওয়ার জন্য এখানে ডাকবো, এখানে চলে আসবে, তারপরে আবার ওদের ঘরের ভেতরে আটকে ফেলবো, একদম চাপ নেই। তো চলো এইবার আমরা সবাইকে গেস ছেড়ে দিই। টোটাল তো নিজে নিজেই বেরিয়ে গেছে, আর এদিকে আমাদের রানীও কিন্তু বেরিয়ে গেছে। তো এইবার আস্তে আস্তে আমি খুলে দিই, দেখি 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 তো না খোলা রাখে সবাই আগের থেকে রেডি। তো এইবার আস্তে আস্তে আমি খুলে দিই চারিদিকে, খোলা কমপ্লিট। এইবার এটা আমার ওপরে বাঁধিয়ে দিতে হবে, এখানে রেখে দিই। দেখো সবাই চলে এসছে বাইরে, অসাধারণ। আসো 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 আসো, দেখি আমি খাবারের মতোটা নিয়ে আসি। আমাদের দেশি বেবিও চলে এসছে বন্ধুরা, আমাদের দেশি বেবিও প্রপারভাবে বাইরে বেরিয়ে গেছে। এখন দেশি বেবি এখন উড়ে বেড়াবে, এদের সাথে কোনো সমস্যা নেই। কিন্তু এদের আমার ওই কর্নারে যেতে দেওয়া যাবে না, এদের না বেশি ঘুরতে দেওয়া যাবে না। দেখি খাবারটা নিয়ে আসি। আমি খাবার দেওয়াটা শুরু করি, টোটালি আমি দিয়ে দেবো এখানে। চলে আসো চলে আসো 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 আসো, সবার খাবার আমি একবারে আজকে কমপ্লিট করে দেবো। এখানে খাবার দেবো, এখানে খাবারটা শেষ হবে, তারপরে হালকা করে একটু দেবো, এইভাবে আমার সামনেই রাখবো অনেকক্ষণ, তারপরে আমি একবারে ঘরের ভেতরে ঢুকিয়ে দেবো, ঠিক আছে? এদের আমি ওই কর্নারে যেতে দেবো না, চালের উপরে যেতে দেবো না, প্লাস এদিক দিয়ে কোনো জায়গায় ওই দিকেও যেতে দেবো না বন্ধুরা। সব কর্নারে জল বেঁধে আছে, বাই চান্স কোথা থেকে যদি একটু জল খেয়ে নেয় সমস্যা, কোথা থেকে একটু জল খেয়ে নিলেই ঠান্ডা লেগে যাবে বন্ধুরা। আজকে আমার বাড়িতে আমি সমস্যা দেখতে পারছি, আজকে আমার বাড়িতে একজনের সমস্যা হয়েছে। সেই ব্যক্তিটা হচ্ছে আমাদের বালি পায়রাটা, ঠিক আছে? আমাদের বালি পায়রাটার একটা চোখে, এই সাইডের একটা চোখ দিয়ে না জল বেরোচ্ছে হালকা করে, ঠিক আছে? তো ওর জন্য আমার খুবই টেনশন হচ্ছে। এমনি আমার আমাদের একটা বালি পায়রা মারা গেছে, আমি চাই না এই বালি পায়রাটাও মারা যাক, একটা তো থাকুক অন্তত। বালি পায়রা আমি আর কিনবো না, বালি পায়রা এবার যদি আমি কিনি ফুল অ্যাডাল্ট পায়রা কিনবো বন্ধুরা। এই নিউ অ্যাডাল্ট বেবি, নিউ অ্যাডাল্ট কি, এগুলো নিউ অ্যাডাল্টই হচ্ছে বন্ধুরা, কিন্তু এই বেবি আর কিনবো না। এইবার কিনলে পুরো অ্যাডাল্ট পায়রা কিনবো, বেবিতে অনেক রিস্ক হয়ে যায়। বেবিটা মারা গেল কিন্তু আমি তো বুঝতে পারলাম না। তোমরা আমাকে বলছো যে তুমি রোগ আলাদা, তোমার দুজন কমেন্ট করেছিলে বলছো দাদা তুমি আগে
থেকে রোগালা বালি নিয়ে এসেছিলে। তো রোগালা বালি আনিনি আমি, আমি বালি যখন এনেছিলাম আমি তাদের বাড়ির ভিডিও দেখেছিলাম, অসাধারণ অসাধারণ ভিডিও ছিল। আর তার থেকে বড় কথা বালি পায়ের একটা হচ্ছে দাদা নিয়ে এসছে হচ্ছে ওই মাসদিয়া থেকে আরো ভেতরে, ওইখান থেকে হচ্ছে ব্যাগের ভেতরে ভরে এনেছে একসাথে হচ্ছে চারটে পায়রা, চারটে পাঁচটা পায়রা। ওই ওই চারটের ভেতরে মানে কেমন যেন পটি করে করে অবস্থা খারাপ হয়ে গেছিল। তারপর আমি আবার বাড়ি পর্যন্ত নিয়ে এসেছি, আমার ব্যাগের ভেতরে ছিল, ওই আনতে আনতেই ওদের সমস্যা হয়ে গেছিলো। তো তারপরে তো দেখতে পারলাম বন্ধুরা ঠিকঠাকই ছিল দুটো বালি পায়রা, শরীর ফরিরও বেশ ভালো ছিল, পুরো মোটা গোটা ছিল, হঠাৎ মারা গেল কিভাবে বুঝতে পারলাম না। তো ঠিক আছে, এখন এই একটা আছে, এই একটাকে আর মরতে দেওয়া যাবে না, এই একটার ভালো করে ট্রিটমেন্ট করতে হবে। ওই দেখো আমাদের চিকুরওয়ালাদের আওয়াজ হচ্ছে হালকা হালকা কক 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 করে, তাই নাও আর কয়েকটা খাবার নাও, এদিকেও নাও। আর এখানে এখনো চাল পড়ে আছে, চালগুলো একটু ভালো করে ফুটে ফুটে খাও। এইখানে দেখো কি অবস্থা করলো, টোটালি আমার পেটে কালো প্যান্টটা পুরো নোংরা করে দিল, তাও আবার কে হোমার বন্ধুরা। তো এখন আপাতত এদের খাবার দাবার কমপ্লিট। আমাদের টুনা টুনি কি এসছে, টুনি কি এসছে, হ্যাঁ এই যে আমাদের টুনি আর আমাদের টুনা ওই যে, আর এই যে আমাদের রাজা, এই যে আমাদের রানী, সমস্যা নেই, সবাই বাইরে আছে, খুব সুন্দর খাওয়া দাওয়া করছে। শুধুমাত্র বেবিটাকে আমি আটকে রেখেছি, বেবিটাকে আমি শিফট করে দিয়েছি, যেহেতু বেবিটার অনেকটাই সমস্যা হচ্ছিল, বেবিটা না কর্নার ফর্নার ধরে না চুপচাপ বসে পড়ছিল, আমি ওকে শিফট করে দিলাম এই জন্যই তো, যাতে ওর কোনো সমস্যা না হয়। বন্ধুরা ওর জন্য আমি চাই না আমাদের বাড়ির কোনো পায়রার সমস্যা হোক, ও যদি আলাদা থাকে ওর পক্ষ ভালো হবে, আমাদের পক্ষ ভালো হবে। আশা করি কি হয়েছে গাইজ, আমাদের 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 পিকুরও কিন্তু মল্টি চলে যাচ্ছে, অনেকটাই ঠিক হয়ে গেছে এখন। আর আমি স্নান করছি না, স্নান করতে দিতে পারছি না, আর পিকুর পিকুর গলা রেখাতে না প্রায় 90% লোক ঠিক আছে, কেমন কেমন হয়ে গেছে, ওই লোকগুলো আমার নতুন করে গলাচ্ছে, সমস্যা নেই। তো এখন আপাতত এদের অর্ধেকের বেশি খাবার দাবার ফিনিশ হয়ে গেছে, এখন এদের বাকি খাবার খেতে দেবো কোথায় বন্ধুরা, ঘরের ভেতরে। তো চলো এবার এদের সবাইকে আমি ঘরের ভেতরে ধরে নিয়ে যাই, চাপ নিও না, এদের খাওয়ানো শেষ হয়নি এখনো, আমি তোমাদের দেখাবো। তো এবার সবাই চলে আসো ঘরে, এবার সবাই চলে আসো ঘরে, আসো 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 তাড়াতাড়ি, সবাই ঘরে আসো, সবাই ঘরে আসো, আসো 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 আসো, এই জলটুকু আমার খেতে হবে। আর বেবি বেবি ঘরে ঘরে গিয়ে খাওয়া দাওয়া চলো, আমি তোমাদের নিয়ে যাই এবার। পায়রাগুলো আবার সামনের দিকে চলে আসলে সমস্যা, চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। চলে এসেছি আমরা, এইবার ভালো করে ফোনটা স্ট্যান্ড দিয়ে দিই, দিয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। এইবার এদের টোটালি খাবার আর কটা দিয়ে দিই বন্ধুরা, এইখানে বেশ ভালো নোংরা করে দেবো, বাইরে যাবা না, কেউ বাইরে কেউ যাবা না, ঠিক আছে, বাইরে যাওয়া মানা হয়। এই যে খাবার, এই যে এইখানে, এই যে খাবার টোটালি, এইবার আমি পুরো খাবার খেয়ে দিয়েছি, এইবার এতটা খাবার খেয়ে নিলে এদের টোটালি খাবার দাবার কমপ্লিট হয়ে যায়, তাহলে সমস্যা থাকবে না আর কোনো। এইটা এই কর্নারে রেখে দিই। তো এইখানে এখন বর্তমানে সবাই কি ঠিকঠাক করে খাচ্ছে, হ্যাঁ সবাই ঠিকঠাক করে খাচ্ছে। খাবারটা যদি লম্বা করে এরকম ভাবে দেওয়া হতো তাহলে খুব তাড়াতাড়ি ফুরিয়েও যেত, প্লাস সবকটা পায়রা বেশ ভালোভাবে খেতে পারতো। দেখেছো এখন কি করে খাচ্ছে, এটা কে, এটা বেবি মনে হচ্ছে, বেবিটার খাওয়ার স্পিরিট কেমন হয়ে গেছে, বেবিটা কি সুন্দর খুঁটে খুঁটে খাচ্ছে, অসাধারণ বন্ধুরা, বেবিটা খতরনাক স্পিডে খুঁটে খুঁটে খাচ্ছে, দেখো দেখো দেখো। আমি তো ভাবতাম বেবিটা শুধুমাত্র ঘুরে বেড়ায়, এত এক্সপার্ট হয়ে গেছে সেটা কিন্তু আমি খেয়াল করিনি। তো এখন বর্তমানে এদের টোটালি খাবারটা দিয়ে দিয়েছি, আর এইবার না এই কোটার ভেতরে আর খাবার নেই, এইবার যদি এরা বাইরে বেরিয়ে যায় বিপদ হতে পারে, সমস্যা হতে পারে, ঘরে আমি এদের নাও ঢোকাতে পারি, যেহেতু পেট ভরা আছে। এর জন্য আমার কি করতে হবে, ফোনটা নিয়ে আসতে হবে, টুক করে ফোনটা নিয়ে আমার নজর দিতে হবে, আর উপরে এটা নামিয়ে দিতে হবে যাতে শয়তানগুলো আর বাইরে বেরোতে না পারে। নামিয়ে দিয়েছি,
এইবার চারিদিক ভালো করে আটকে দিই গাইস, মশারিটা না আমার চেঞ্জ করে দিতে হবে। মশারিটা এখানে এরকম খোলা তারপরে আটকানো করতে করতে না ছিঁড়ে গেছে, নিচে তো টোটালি সব জায়গায় ছেঁড়া বন্ধুরা। এদিকে দেখো পায়রাগুলো এখনো বেশ ভালোভাবে খেয়ে যাচ্ছে। আর ওই কর্নারে চলে গেছে আমাদের কালা সবুজ আর আমাদের বালিটা। বন্ধুরা বালিটার বললাম না একটু সমস্যা হয়েছে, বালিটারই শুধুমাত্র একটু সমস্যা আছে বন্ধুরা। সিরিয়াসলি বিপদ না আমাদের পিছু ছাড়ে না, সব করে পায়রা কিনে নিয়ে এসে সেই পায়রাগুলো রোগে মারা যায়। এগুলো কি ভালো লাগে তোমরাই বলো? এখন আমি চাইবো আমাদের এই বালিটা যেন বেঁচে থাকে। এদিকে দেখো গাইস অর্ধেকের বেশি পায়রা ঘরের ভেতরে চলে গেছে। এখন বর্তমানে বাইরে কে কে আছে? আমাদের রোমিও আছে, এদিকে আমাদের জুলিয়েট আছে, আমাদের দেশি আছে, আমাদের ওই ফ্যাশেটা আছে, এদিকে বাল্লা রানী ঘরে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর এদিকে দেখো আমাদের হোমার বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। কি হতো বাইরে? হ্যাঁ ওদিকে যাও, ওদিকে যাও, হয়তো বাইরে যেতে নাই, ঠিক আছে ঘরে ভেতরে থাকবো সবসময়। বাইরে গেলেই সমস্যা, বাইরে গেলেই বিপদ। এদিকে দেখো আমাদের মোটা কালিয়া জল খেতে এসছে। ও মোটা কালিয়া, তুমি খাবার খেয়েছো তো একটু ভালো করে? পেট ভরেছো তো? আর তোর সমস্যা আমি বুঝি না, তোর পেট আমি এত ভরিয়ে দিই তাও তোর মনে খিদে যায় না। বন্ধুরা এই হোমওয়ার্কটা শুধুমাত্র আমাদের কাছে আসার জন্য পাগল হয়ে যায়, হাত দিলে হাতের উপরে চলে আসবে। চলে আসো। এ এত ট্রেনিং কীভাবে? আমি তো এটাই বুঝলাম না, এর না একটু ভয়ও নেই মনে। আমি ওর গলা ফলা ধরলেও ও একটু লাফালাফি করে না গাইস। বেবিটার জন্য খারাপ লাগছে, বেবিটা বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে, ছটফট করছে, লাফালাফি করছে, কিন্তু তাও আমি বের করবো না, ওর ভালোর জন্য আমি বের করবো না। ওকে সন্ধ্যা নাগাদ আমার মেডিসিন খাওয়াতে হবে, খাইয়ে দেবো। ওকে জল খাওয়ার ওইটা বুঝতে পেরেছে সিস্টেমটা? খাবার খেয়েছে, খাবার খেয়ে বমিও করেছে বন্ধুরা, কিন্তু জল খাওয়া সিস্টেমটা কি বুঝতে পেরেছে? আমার মনে হয় না বুঝতে পেরেছে। ওর জন্য আমার ভেতরে জল দিতে হবে। দেখেছো বেবিটা বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে। বাট ঠিক আছে, মনকে শান্ত দিয়ে আমার ওকে ওর ভেতরেই রেখে দিতে হবে। আমি যদি বাই চান্স ওকে এই ঘরের ভেতরে নিয়ে আসি সমস্যা হতে পারে, সাথে আমার এই পায়রাগুলোরও সমস্যা হতে পারে। এইখানে দেখো আমাদের টোনাটুনি ঘরের ভেতরে এসে ডাকাডাকি শুরু করে দিয়েছে। আমাদের রাজা রাজনীও চলে গেছে ঘরের ভেতরে, বেশ ভালো কথা। ওই কর্নারে দেখো কি হচ্ছে, ওই কর্নারে ম্যাড্রেসের দুটো বাচ্চা ওর বাবাকে ধরেছে। বন্ধুরা ওর মার কাছে যায়নি তো? ওর মার কাছে যেহেতু ডিম আছে, ওর মার কাছে গেলেই সমস্যা হতে পারে, ডিম ফেটে মেটে যেতে পারে। তোরা কিন্তু তোর মার কাছে যাবি না, শুধু তোর বাবার কাছ থেকে খাওয়ার চেষ্টা করবি। গাইজ এই ম্যাড্রেস বেবিটার পেটে তো খাবারই নেই বলতে গেলে চলে। দেখো দেখো যা, ঢোক ভেতরে, ঢোক ভেতরে, ঢুকে বেবিকে খাইয়ে দে, ভালো করে বেবিকে খাইয়ে দে, বেবিটা ভালো থাকবে। ওই বেবিটার পেটে অতটাও খাবার নেই। ওই দেখো ওর বাবাকে পাগল করে ওর বাবা নেমে গেল। কি শয়তান তুই, হ্যাঁ। আর এইখানে দেখো, এইখানে আরেকটা দেশি আমাদের চুচি বেবিকে খাইয়ে দিচ্ছে, চাপ নেই কোনো। ওই দেখো ও এরা খাইয়ে দেবে, এদের নিয়ে আমার কোনো টেনশন নেই বন্ধুরা। আর এদিকে চলে এসছে আমাদের চুচুর জোড়া। এদিকে বর্তমানে কালিন্দি তা দিতে বসে গেছে, এখানে আমাদের বালার বউ ডিম তা দিচ্ছে, বেশ ভালো কথা। চলো 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 চলো। ওই দেখো আমাদের রাজা চলে এসছে আবার বাইরে। কি হয়েছে, ঘরের ভেতরে থাকতে ইচ্ছা করলো না বউর কাছে? কবে যে একটু পারফেক্টভাবে রোদ উঠবে আর পায়রাগুলো একটু শান্তি মতন ঘুরে বেড়াতে পারবে সেই দিনটার অপেক্ষায় আছি। বন্ধুরা এবার না ভ্লগটা আমার শেষ করতে হবে, তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।